এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরি বাদল ঝড় ঝরি তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। বর্ষা হাতছানি দিচ্ছিল, দেখতে দেখতে তার দেখা মিলেছে। সারাদিন বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে আরো বেশি করে আঁকড়ে ধরছে সেই তো সেই মানুষটিকে, যে কোনো মুহূর্তে যার কাছে আশ্রয় নেই। রবি ঠাকুর, আসলে আপনি আমি আমরা সবাই মিলে তাকে নিজের করে নিয়েছি, শুধুমাত্র আমার আমার আর আমার। আজ নবরবি কিরণের এই জানা অজানা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বুঝতেই পেরে গেছেন যারা আমার সঙ্গে রয়েছেন তারা যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আঁকড়ে ধরে রয়েছেন রবি ঠাকুরকে। তাই আজ সারা সন্ধে জুড়ে তাঁর গানেই আমরা থাকব। গান শোনানোর জন্য যথারীতি ওপার থেকে আপনারা বলছেনই আমরা সব জানি, শ্রেয়া দি, শ্রেয়া গ্রহ ঠাকুরতা, স্বাগত স্বাগত আমাদের স্টুডিও। আর ঠিক আমার এদিকে সেটাও আপনাদের জানা, রঞ্জিনী মুখোপাধ্যায় আমাদের রূপাদি, তোমাকেও স্বাগত। এমন একটা বিষয় কি হয়েছে জানো, দুটো সব আমাদের নিজেদের, সবার সবার নিজের কথায় গানে আমরা আরেকটু বেশি নিবিড় করে তার কাছে পৌঁছব। নিশ্চয়ই শুরুটা কে করবে, আমার মাঝে মাঝে লটারি করে নেওয়ার পালা আর কি, আমি এদিকে ঘুরবো না এদিকে। হ্যাঁ, আমার মনে হয় একসাথেই করব। বেশ বেশ, খুব ভালো হয় তাহলে। আসলে রূপা আর আমার বেড়ে হয়ে ওঠাটা খুব একরকম ভাবে, এবং যে মানুষটিকে ঘিরে, অবশ্যই আমি রবীন্দ্রনাথকে এখানে আনছি না, কিন্তু রবীন্দ্রনাথ তো সবটা জুড়েই, কিন্তু সেটা একটা বড় আকাশ, কিন্তু তার মধ্যে কিছু কিছু ধ্রুবতারা কে আমরা পেয়েছি। রূপা খুব সহজে পেয়েছে রক্তের সম্পর্ক, অবশ্যই শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় মহর্তিদা, রূপার পিসিমণি, এবং আমি পেয়েছি আমার পরিবারের সূত্রে, গুরু হিসেবে সব কিছু, মানে আর কি একটা মানুষকে। তো আমরা ঠিক অনুষ্ঠান আরম্ভ করার আগে ভাবছিলাম, না আমার মনে হয় তুইও যেটা পেয়েছিস সেটাও রক্তের আছে যেরকম, সেটাও কিছু কম নয়, রক্তেরও বেশি পেয়েছিস। হ্যাঁ, আমার দুজন, তাই রূপা আর আমার এই বন্ধুত্বটা, বা আমি সহশিল্পী হিসেবে বলছি না, মানে আমাদের ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো, আমাদের মননগুলো খুব একরকম একরকম, মানে মিলে যায়, মিলে যায় ভীষণ রকম। এবং ও আমার ভীষণ পছন্দের শিল্পী এবং খুব ভালো একজন বন্ধু, বোনের মতনই আর কি, দিদির মতো। তো রূপা ঠিক করছিল যে আমরা একসাথে যদি ডুয়েট গাই, তাই তো? হ্যাঁ, আর আমাদের এই যে জানা অজানার কিন্তু একটা দিক আছে, মানে আপনারা যারা আমাদের সাথী হন রোজ, শিল্পীদের আমাদের জানা দিকটা সবারই জানা, কিছু কিছু অজানা দিকও থাকে। যেমন একটু আগেই শ্রেয়াদি বললেন, সেরকম আরও টুকরো টুকরো অনেক ঘটনা শুনবো কিন্তু তোমার কাছেও। হ্যাঁ নিশ্চয়ই, চল শুরুটা হয়ে যাক। কিন্তু তার আগে যারা আজকে গানের আত্মা প্রতিষ্ঠা করবেন, জানা ছাড়া না থাকলে কিন্তু অনুষ্ঠান পরিপূর্ণই হবে না। আর সবাই আপনাদের ভীষণ পরিচিত, আমি কোন দিকে ঘাড় ঘোরাবো ভাবছি, আমার একেবারে ডান দিকে কমফোর্টেবল। কিবোর্ডে রয়েছেন আমাদের সবার মাখনদা, আর মধ্যিখানে নন্দনদা রয়েছেন, আর এসরাজে, আর তালবাদ্যে রয়েছেন অবশ্যই অঞ্জনদা। বন্ধুরা শুরু করি, চলুন, বেশ লাগবে, দেখবেন অনেকটা রসদ পাবেন সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার। শুরু হোক তাহলে দ্বৈত কণ্ঠে, তাই তো? তোমার সুরের ধারা ঝরে যে থায় তারে পারে, তোমার সুরের ধারা ঝরে যে থায় তারে পারে, দেবী তোমার সুরের
সুরের ধারায় যেন আমরা সব সময় আশ্রয় নিই, এবং আমার মনে হয় এই সুরই বোধ হয় আমাদের বাঁচতে সাহায্য করে, তাই না বলো? একেবারে সত্যি। বিশ দিন কয়েক আগেই আমরা কবির চলে যাওয়ার দিন পেরিয়ে এসেছি, যদিও মার যাওয়া তো যাওয়া নয়, 22শে শ্রাবণ উত্তরণ আমার কাছে সবসময় মনে হয়, কারণ তিনিই বলেছিলেন তিনি মৃত্যুকে জয় করেছেন। তাই শুধু দুঃখ নয়, আমার মনে হয় সেখান থেকে আবার নতুন করে পথ হাঁটার অঙ্গীকার। এবারে কার কানে আসবো আজকে? কিন্তু আমি মাঝে মাঝে এই প্রশ্নে আসবো, তুমি না তুমি, যাই হোক, রঞ্জিত দিদি বলেই দিয়েছে। আমি না ছোট থেকে খুব বাধ্য, জানো, তোমার মুখটা দেখলে কিন্তু সেটা মনে হয়, জানো, আর আর বড় দিদিদের কথা শুনতে হয়, তো তাই জন্য নেহাত রূপা দিয়ে আমাদের বলেছে, তাই। আচ্ছা, কি গাওয়া যায় পূজা পর্যায়ে থাকি বল, যাই, মানে এটাও কিন্তু দিদির অনুমতি দরকার, তাই তো? যেটা ভালো লাগে, আমার সেটাই মনে হয়, যেটা মনে আসছে সেটাই গিয়ে বোধ হয় বেশি ভালো। আচ্ছা, আমি কি করা যায়, আমি আসলে গীতবিতা নিয়ে বসে, হ্যাঁ গীতবিতা নিয়ে বসলে কি কোনটা গাই, কোনটা গাই, কি এটা না, এটা এটা না, এটা করতে করতে বেশ খানিকটা সময় চলে যায়, কিন্তু সরাসরি অনুষ্ঠানে আমরা রয়েছি, তাই বোধহয় এবার গিয়ে ফেলাই। আমি প্রেম পর্যায়ের একটা গান, হোক না হোক না, মানে মোহর দিদা, সুচিত্রা দিদা, এরা তো মানে নৃত্যনাট্য বলতে একদম তাদের গলায় কিছু কিছু গান অমর, তো মায়ের খেলার একটি গান শান্তার গলায়, ওটা ভীষণ সুন্দর মোহর দি গাইতেন,
আমি চেষ্টা করছি, আমার খুব প্রিয় গান। না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে ও গো কে জীবনে নাহি সুখ, কাহারো পরাণ চলে, না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে কারে তুমি ভাসালে জানতেন বলো তো প্রত্যেকে মানুষের মনের কথাগুলোটা সাংঘাতিক। ইনার থেকে বড় আধুনিক কি কেউ হতে পারে? আর এটা নৃত্যনাট্যের শেষের দিকে আসে,
মানে শান্তার্জিৎ বিভিন্ন শেজগুলো যখন সে ঢুকছে মার খেলাতে, তখন পথহারা তুমি পথিক, এই যে গানগুলো মানে এক একটা গান বল, মার খেলা এতগুলো চরিত্র কিন্তু সব মনে হয় প্রত্যেকটা গাইলে ভালো এবং প্রত্যেকটা নিজের গান মনে হয় এক একটা সময় এক একটা পরিস্থিতি। আমি সেটাই বলছি যে একদম প্রত্যেকটা মুহূর্ত যেন জীবন্ত এবং এতগুলো বছর পরে। ঠিক এই প্রসঙ্গে প্রশান্ত চন্দ্র মহলানবিশ বলছেন যে গুরুদেব সন্ধেবেলায় যখন এসে বসেছেন তার ঘরের ইয়েতে দাওয়ায়, ছাত্রছাত্রীরা রয়েছে, অনেকেই রয়েছেন, অনেক গুণী মানুষ রয়েছেন, আস্তে আস্তে রাত বাড়ে, সবাই ঘুমোতে যায় বা তার নিজ নিজ কাজে যান, গুরুদেব কিন্তু এখানে বসে আছেন, তার দৃষ্টি রয়েছে অনেকটা দূরে। আবার ঠিক ওইভাবে যখন ভোরবেলায় উঠে এসেছি তখনও দেখছি গুরুদেব ওইখানে বসে আছে এবং অনেক দূরের দিকে তাকিয়ে রয়েছেন, মানে উনি কতটা পরে ঘুমোতে গেছেন এবং কত আগে উঠেছেন, এবং এই যে অনেক দূরে সবসময় হচ্ছে আমাদের সঙ্গে কথা বলছেন কিন্তু তার দৃষ্টি রয়েছে অনেকটা দূরে, তাই জন্যই বোধ হয় উনি এতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। সত্যি একেবারে। এবার এখনো আমরা তো ওনাকে নিয়ে গেছি, ওই যে বললাম না যে কোনো মুহূর্তে মাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, পথ হারিয়ে গেলে খুঁজে পাওয়ার চেষ্টা করি। এটাই তো শিল্পীরা শিল্পীদের যখন বলবে যে তার পাশের শিল্পীকে কি ভালো গায়, এটাই তো শিল্প, এটাই তো সংস্কৃতি, এটার জন্যই তো বেঁচে থাকা, এটার জন্যই তো এগিয়ে চলা। এবং নবরবি কিরণের এরকম নানান প্রয়াস যেখানে আমরা যখন লঘু হাওয়ায় ভাসতে ভাসতে নিজেদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি, বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি, ঠিক সেই সময় দাঁড়িয়ে নবরবি কিরণের কিন্তু এই প্রয়াস যেখানে আমরা আবার আমাদের সংস্কৃতি নিয়ে গিয়ে চলেছি। রঞ্জিনীদি তোমার পালা, কিন্তু এটা পূজা পর্যায়ে গাই আর রেখো না ধরে হোক হোক। Oh,
দেখবি এক একটা গানের পরে না কথা বলতে ইচ্ছে করে না, ভীষণ ভীষণ। এবং এই যে আধার ঘরের রাজা রবীন্দ্রনাথ, 22শে শ্রাবণ গেল, আধার ঘরের রাজা, কিন্তু আধার আলোর এই যে যুগলবন্দী কি অসম্ভব সুন্দরভাবে গানটি। আমার মনে হয় কি জানো, তোমার প্রতিটা সৃষ্টিতেই তিনি নিজেই প্রশ্ন করেছেন, আবার নিজেই কিন্তু তার উত্তর দিয়ে দিয়েছেন। একদম, যেখানেই প্রশ্ন সেখানতেই কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখবে তিনি তিনি সেটারই উত্তর দিয়ে গেছে। এবং 22শে শ্রাবণে আমাদের কি হতো, যে অনুষ্ঠানের মূল এটাই ছিল হচ্ছে গাছ লাগাও, বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ, নতুন প্রাণের সঞ্চার। বলো না, বলো না, একটু শান্তিনিকেতনের কথা বলো না, শুনি। এতবার বলেছি না, রূপা বল, কারণ অনেকেই হয়তো জানেন না। হ্যাঁ, না আজকে হয়তো এটাই বলছি যে মানে আমাদের ওখানকার বৃক্ষরোপণের যে মূল বিষয়টা তো এটাই ছিল যে কোনো ওই মানে মৃত্যুদিনটা কিন্তু যাপন নয়। ঠিক ঠিক, এবং কোনো কিছুরই শেষ শেষ নয়, মানে শুরু, আবার সেখান থেকে শুরু। এবং গান, যে গানগুলো হতো, কোন পুরাতন প্রাণের টানে, মরুবিজয়ের পরে আয় আমাদের অঙ্গনে, মরুবিজয়েরও, সেটা তো একটা পুরো আশ্রম জুড়ে আমরা ছোটবেলায় ওই সময় প্রসেশন চলতো, মরুবিজয়েরও নাচ হচ্ছে, এই ছোট্ট মানে। আর ওই সময় তো বর্ষার সময় এই সময়টা টগর ফুল, হ্যাঁ মানে আমাদের ওইটাই একটা, আমরা কোনোদিন কিন্তু মৃত্যুদিনটাকে না আমরা দুঃখ হিসেবে বুঝতেই পারিনি, মানে আগের দিন টগর ফুল সকালবেলা তুলতে যেতিস, আমি এখনো এই ঘুরে ফিরলাম গতকাল শান্তিনিকেতন থেকে, সে টগর ফুল এখনো হয়ে আছে, সেগুলো আমরা পারতাম, হ্যাঁ, পেরে ওটাকে সুতো দিয়ে মালা গাঁথা হতো, সেটারই কানের দুল, সেটারই গলার মালা, তখন কি ছিল বলার তো কিছু ছিল না। এবং সেটার সেই যে পাতার উপরে সমস্ত তোমার টগর বসে কুড়ি দিয়ে, সেটা যে কি অসাধারণ গয়না হতো সত্যি, ফুলের মানে সৌন্দর্যটা মানে যে কি লেভেলের ছিল, মানে যারা খুব ভালো নাচতেন ওখানে স্টেজে, যারা নাচতেন তারা না ওই খোপায়, তারপর পুরো কানে, গলায় সব ওই পাতার সাথে ওই গয়নাগুলো পরে, মানে ভীষণ ভীষণ অন্যরকম। আর একটা গান শুনে নিয়ে তোমার কাছে আসবো, এই যে এতদিন কলকাতা ছেড়ে তোমার প্রবাসে দিন যাপন, সেখানে অবশ্যই রবীন্দ্রনাথের সঙ্গে আছেনই, তুমি যদি কোনো সময় না আসতে পারো কীভাবে উদযাপন করো? এখন বিবাহসূত্রে বিদেশে অনেক বছর হয়ে গেল, কিন্তু আমি সত্যি বলতে গেলে যতটা পারি আমি পালিয়ে আসার চেষ্টা করি একেবারে, কারণ যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ সত্যি কোনো রকমের ভৌগোলিক তো সীমারেখা বাউন্ডারিজের মধ্যে নেই, আমি হয়তো আমেরিকাতে আছি, রূপা শান্তিনিকেতনে আছে, তুমি কলকাতা, বাট ডাজেন্ট ম্যাটার, মানে রবীন্দ্রনাথ সব বলেছিস। তারপরেও এই যে একসাথে হওয়াটা, এই যে একটা সঙ্গ, এইটা নবনালন্দার সাথে আমার পারিবারিক সূত্রে একটা যোগাযোগ ছোট থেকে, জন্মানোরই পর থেকে আমি বলবো, কিন্তু পরিবারের যে মেম্বার্স একসাথে হওয়াটা, গান বাজনা করা, সেটা তো খুব মিস করি বাইরে থেকে। গানে আছি, গান শেখাচ্ছি, গান শুনছি, গান করছি, ফাংশন করছি, সবই ঠিক আছে, কিন্তু এই যে আজকে এলাম এখানে, সত্যি এই রাবীন্দ্রিক মেলবন্ধনটা ভীষণ মিস করি। এবং নিশ্চয়ই আজকে আমাদের সাথে সঙ্গত করছে, মানে আমি বিদেশে অনেকেই ভালো বাজান, নিশ্চয়ই আমি ভালো কমপ্লিমেন্ট আমরা খুবই পাই, কিন্তু এরকম ফ্যামিলি মেম্বারের মতো তো হয় না। অঞ্জনদা আমাকে দেখেছে যখন দক্ষিণে আমি ফ্রক পরে আদ্যমধ্য শিশু বিভাগে গান শিখছি, সেই সময় থেকে অঞ্জনদার সাথে আমার পথ চলা, নন্দনদার মতো একজন এসরাজ বাদক এবং একজন মাখনদা, মানে আমরা এত অনুষ্ঠান করি, সব আমি সবাইকে দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি না, মানে এত ফ্যামিলিটা তো পাওয়া যায় না, এগুলো মিস করা আর কি, এত কাছেরই নারা, কোনো সময় মনে হয় না যেন দূরের। অঞ্চনদার এক গাল হাসি, মাখনদার একেবারে নিবিড় হয়ে যাওয়া, তেমনিভাবে নন্দনদা, এই তো নন্দনদাকে আমি দেখতে পেয়েছি। চলো আবার গান শুনবো, এবার তো তোমার পালা, এবার আমার মাঝে মাঝে কার পালা সেটা আপনাদের জানিয়ে দিই আর কি, দিয়ে আর আলাদা করে কিছু বলারই নেই, সবটুকুই তো গানে গানে হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যেন একটু আমি ওই দিকে কোথাও বসলে ভালো হতো, দুজনকে একসঙ্গে দেখতে পারতাম, আমি তো নইলে একবার এদিক একবার এদিক করছি। আমরা সদ্য একটি অনুষ্ঠান করলাম গতকাল
লিপিকা অডিটোরিয়ামে শান্তিনিকেতনে পরশু দিন, সরি গতকাল না, সেখানে আমার মার আর আমার একটা যুগলবন্দি ছিল এবং টপিকটা ছিল আশ্রম পিতা রবীন্দ্রনাথ এবং আশ্রম জীবন রবীন্দ্রনাথ, তখনকার সময় নেই আর কি। তো অনেকেই এসেছেন তার গুরুদেবের সংস্পর্শে এবং তার মধ্যে কিছু কিছু মূল চরিত্র, তার মধ্যে সাবিত্রী দেবী এসেছিলেন খুব ছোট বয়সে রবীন্দ্রনাথের কাছে এবং কার্নাটিক অনেক গান রবীন্দ্রনাথকে শোনান এবং তার উপর ভিত্তি করে আবার রবীন্দ্রনাথ তার নিজের কম্পোজিশন করেছেন। সেরও একটি গান শোনাই আমার খুব প্রিয়, মা
রঞ্জিনীদি শ্রেয়াদি গানের রেশটা রাখি খানিকটা, আর রাখার জন্য অবশ্যই বিরতিতে যেতে হবে, কিছুক্ষণের মধ্যেই ফিরবো বন্ধুরা। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু নবরূপী কিরণের একটি প্রয়াস রয়েছে, সামনেই দুর্গাপুজো আসছে, আস্তে আস্তে শরতের আকাশ সেটা জানান দেওয়া শুরু করবে, এখনও একটু মেঘের ঘনঘাটা রয়েছে ঠিকই। আর দুর্গাপুজোয় আমাদের পুজো পরিক্রমা, আমাদের নবনালন্দা ছাত্রছাত্রীদের নিয়ে সেই পুজো পরিক্রমা, আমরা পাঁচটি দুর্গা পুজোকে বেছে নেব, 29, 30 এবং 1 অক্টোবর থাকবে আমাদের এই পুজো পরিক্রমা। আমরা ফিরছি এক্ষুনি। আমরা বিরতির ওপার থেকে ফেরত এলাম, এখনো চায়ে চুমুকটা শেষ হয়নি, তাই তো মাঝে মাঝে এবার রূপার পালা একদম। আর শোনো একটু বিয়ে করি আগে, শান্ত হই, না গাইলি না, আর আমার না জীবনে দুঃখ আছে, কেন জানো কিছু কিছু রবীন্দ্রনাথের গান আমার মনে হয় এগুলো আমার দ্বারা হবে না, এই যেরকম বাজে করুন সুরে একটা কি গাইলো না না। আচ্ছা এইটা শোনো, এর জন্য আগে আপনারা ওপার থেকে একটা করতালি পৌঁছবেন, এই যে শিল্পীর প্রতি শিল্পীর সম্মান এটা কিন্তু আমাদের বড্ড কমে যাচ্ছে জানো। আমি পরিবারের একজন মানে বললাম না, তবুও তবুও এখানে বসে কিন্তু দুজনে শিল্পী একদম, বড্ড ভালোবাসার মানুষ আর কি। ঠিক ঠিক ঠিক, আর সত্যি মানে পিসিমণির তো এই গানটা একেবারে বল কি বলবো মানে শ্রেষ্ঠ, একেবারে একেবারে সত্যি অপূর্ব গাইলি, সত্যি আমাদের আমরা আমরা কতটা কি বলবো গর্বিত বলো, আমাদের কত কিছু আছে নিশ্চয়ই, আমরা সেগুলো যত্নে যেন লালন করতে পারি এটা খুব দরকার গো, যেমন করে রঞ্জিনীদি শ্রেয়াদি এবং আরও অনেকে এগিয়ে নিয়ে চলেছেন। রবীন্দ্রনাথকে না জানলে বড় হওয়া যায়, শুধু রবীন্দ্রনাথ নয় আমাদের বাংলায় অজস্র মনীষী রয়েছেন, তাদের সেই সৃষ্টিগুলোকে যদি আমরা না জানি পরবর্তী প্রজন্মের কাছে যদি না পৌঁছই আমরা হেরে যাব, কিন্তু জানো ভীষণভাবে হেরে যাব। এই কাজটা তোমরা এত সুন্দর করে করছো এবং আমার বারে বারে বলতে ইচ্ছে করছে নবরূপী কিরণ সত্যি করে বাংলার কিন্তু একটা ঐতিহ্য। আমি কিন্তু আজ প্রথম দিন এই স্টুডিও এসেছি, আমার জীবনের অনেক বাবা, আমি অবশ্যই মাননীয় অরিজিৎ মিত্র যার প্রচেষ্টায় এই এই রকম কাজ প্রতিনিয়ত হয়ে চলেছে স্যারকে আমার তরফ থেকে অবশ্যই প্রণাম। যেটা বলবো যে খানিকটা সময় না জীবনের বা দিনের শেষে এসে যদি নিজের জন্য পাওয়া যায়, আর সেখানে যদি কিছুটা সময় খুব অল্প সময় হলেও রবীন্দ্রনাথের দুটো তিনটে লাইনও যদি গুনগুন করা যায়, আমরা সবাই তো আমরা শুনিয়ে আসিনি কিন্তু নিজের মনেও
আমার মনে হয় যেন অনেকটা তৃপ্তি। অবশ্যই রূপা, ঠিকই, চলো তো এবার তোমার গান শুনি। দেখেছো আমার কাজটা কিন্তু মাঝে মাঝে করে দিচ্ছে রূপা, মিষ্টি করে হেসে যাচ্ছে গান শোনাচ্ছে। আমার বন্ধুরা চলে এসেছেন, কিন্তু অনবদ্য পরিবেশনা সবাই শিল্পীরা বলছেন, রঞ্জিনী মুখোপাধ্যায় করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। চলো গানে আসি। কি গাইব? আচ্ছা একটু ইয়ে গাইব, আজি বিজন ঘরে গাইব। কারণ তুই তো প্রায় কাঁদিয়ে দিলি এতে। আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই ছিলেন ভুলে
সাধু। কতবার কত শিল্পীর কণ্ঠে শুনেছি, তবুও যতবার শুনি মনে হয় যেন নতুন কিছু পেলাম। ভীষণ সুন্দর, খুব প্রিয়। এবং এই বিহার রাগটা না মানে তো প্রিয়, মানে জীবন মরণ দুদিক থেকে যখনই গাই তখনই জানি মনে হয় নতুন করে ভালো লাগে। এই যে বললাম তোমাকে, একদম একদম একদম। আর বিহার রাগটাই বড্ড মন, একটা অদ্ভুত মাদকতা আছে রাগটার মধ্যে, কাতরতা, নেশা নেশা সত্যি। আমি প্রেমেই থাকি, রুবা শোনালো বিজন ঘরে গানটা লয় ফেরতা, আবার ওর পিসিমণির গাওয়া খুব বিখ্যাত গান, আমি চেষ্টা করছি। সাজের বেলায় বাজে বাঁশি, ধীর সুর
করে আসি, দেখি গে তার মুখের হাসি, তার ফুলের মালা পরে আসি, দেখি গে তার মুখের হাসি। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে প্রথম তোমায় চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছে নাধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালের আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আসি তোমার কাছে, হঠাৎ করে মনে হলো এই লাইনগুলো একটু উচ্চারণ করি, তারপরে মনে হলো না অনেক বড় কবিতা, শোনাতে গেলে গান শোনায় ঘামতি পড়বে, কোনো একদিন আবার হবে। এখন বরং তোমার গানে আসি। এটাও পিসিমণির একটা খুব অগুতুমি পঞ্চদশী। আহা, কি সুন্দর গান, বড় প্রিয়। তোর মরিল মরিটা শুনে আমার সেটাই একটা ঘুরে চলে গেছি আমরা, কি অপূর্ব গাইলে গো। আমি না ওই ওই লাইনগুলো বলবো বলে তোমার আর সেইটা বলে উঠতে পারিনি, কিন্তু বলার দরকার হয় না, সবাই আমরা অনুভব করছি। অপূর্ব, থ্যাংক ইউ। তব নব যৌবন
জানো অরণ্য মর মর গুণ জুড়ে ওঠে তব থর থর অরণ্য মর মর অকারণ তুই গাইলি ওগো তুমি পঞ্চদোষী, রবীন্দ্রনাথ মুহূর্তকে উদ্দেশ্য করেই তো গানটি লিখেছিলেন, এবং তখন বেতারে অনেক নিয়মিত আর কি অনেক অনুষ্ঠান হতো, এবং মুহূর্তকে দিয়ে গাইয়েছিলেন রবীন্দ্রনাথ, বলেছিলেন তুমি এই গানটাই গাইবে, এবং অনেককে তুলিয়েছিলেন প্রথমে, হয়তো তারা সেইভাবে তুলতে পারছিলেন না, তো তখন বলেছিল যে এই গানটা মানে তোমারই গান থাকলো, ঠিক, এবং কখন যেন এটা না ওনারই গান হয়ে গেছে, তাই না বলে লাগানো হলো, তুমি পৌঁছলে পূর্ণিমা রাতে, তুমি পৌঁছলে, পূর্ব পূর্ব সত্যি করে আজকে আমার মনে হয় জানা অজানায় যারা সঙ্গে রয়েছেন, অনেক বন্ধু রয়েছেন কিন্তু সঙ্গে, অনেকেই লিখছেন ভীষণ ভালো লাগছে, যেমন শ্রেয়াদির গান তেমন রঞ্জিনীদের গান, আর সর্বোপরি ওই যেটা শুরুতে বলছিলাম দেখবেন জীবনে হারিয়ে যাওয়ার কিছুটা রসদ কিন্তু খুঁজে পাবেন, এই মানে আবার ফিরে আসার আবার এগিয়ে চলার, যারা ভীষণ বিধ্বস্ত খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোথায় জানো জানো তো এলোমেলো হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, তোমরা এত ভালো গাইছো, আর রবীন্দ্রনাথ যে ওই কয়েকটা গানের মধ্যে সীমাবদ্ধ নন সেটা তোমাদেরকে পেলে কিন্তু আরও বেশি করে উপলব্ধি করা যায়, কত কি বলি যে গানগুলো এখন বেশি শুনতে পাই না, স্বল্পশ্রুত সেগুলো তোমাদের কাছে শুনতে পাই, এটা তো সব জায়গায় এরকম গান শোনানো হয় না অনেক সময়, মানে পারি না ইচ্ছে থাকলেও, তাই না রূপা, তুই বল, ঠিক একদম ঠিক কথা, মানে এখন তো অনেক সময় আমাদের এই অনুষ্ঠান বাইরে করতে গিয়ে অনেক অন্যদের গান করতে হয়, এবং কমন গান মানুষ তার সাথে আর কি গাইবে আমাদের সাথে সেরকম গান অনেক সময়, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ভালো লাগে আর কি, যে নিজের গান আপন গান সেগুলো শোনাতে, তো নবরূপ এবং দক্ষিণী মানে তো সেই রকম এক ঐতিহ্যের ধারা বহন করেই চলেছে, বটেই দক্ষিণী শান্তিনিকেতন, হ্যাঁ সেটা তো মানে প্রথমেই বলেছি, ভালো লাগে একটু অন্য অন্য রকমের গান, অন্য ধরনের গান, মানে যেরকম রূপা গাইছিল ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছলে পূর্ণিমা রাতে, ওই জায়গাটা, আর বর্ষা তো রবীন্দ্রনাথের এই বর্ষার গান অতুলনীয়, সেরকম আরেকটি গান আছে ওই গানটা উদ্দেশ্য করা একজনকে নিয়ে, কিন্তু সেটা ইচ্ছে করছিল শোনাতে, ওটাও বর্ষারই গান, হোক না একটু হোক না, গাইনি কর কর কর, অসাধারণ, অনেকদিন গাইনি গানটা, কিন্তু খুব মনে ছিল রূপার ওই গানটা শুনে, ওহ
আমারও গানেরও অংশ বলাকা পাতে বাদল বছর হয়ে গেল, অনেক দিন বাদে শুনলাম। এটা আমাদের একদম ছোট্টবেলায় পাঠ্যভবনে চিত্রাদি লাবুদি আমাদের গানের শিক্ষিকা ছিলেন, শিখিয়েছিলেন। কি ছোট সময়, একদম ওইখানটায় ফিরে গেছিলে বলো, কি সুন্দর। আর এই গানের দুটো অন্তরা এবং দুটো অন্তরা কিন্তু একেবারে আলাদা, একদম আলাদা। মানে আর একটুখানি মনে মনে বলিনি একটা ছোট্ট বিরতিতে গিয়ে। আর অবশ্যই আমরা নমনালন্দার চোখে এবারের পাঁচটি পুজো বেছে নেব, সেখানে নবলানন্দার ছাত্রছাত্রীদের নিয়ে সেই পুজো পরিক্রমা 29-30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। আমরা ফিরলাম বিরতির ওপার থেকে। আজকে শ্রেয়া গুহ ঠাকুরতা এবং রঞ্জিনী মুখোপাধ্যায় রয়েছেন স্টুডিওতে, আর অবশ্যই অঞ্জনদা, নন্দনদা, মাখনদা তো রয়েছেন, তারা না থাকলেই গানগুলো পরিপূর্ণ হয়ে উঠবে না। আমরা এমন একজনকে নিয়ে রয়েছি যার সম্পর্কে আলাদা করে কিছু বলতে হয় না, সবটুকুই তিনি বলে গেছেন পাতায় পাতায়। আমার জীবনের কান্না, হাসি, দুঃখ, প্রেম, যন্ত্রণা, ভীষণ ভালো লাগা, ভীষণ আনন্দের মুহূর্ত সব কিছু তিনি রচনাবলীর পাতায় পাতায় লিখে গেছেন। কী করে জানতেন এতগুলো বছর আগে আমার জীবনের কষ্ট, আমার কোনটা আনন্দ? পাতা খুললে তো সব মিলে যায়, তাই না? একদম। আর সেই কাজটা এত সুন্দর করে দুই গুণী শিল্পী করছেন। আসলে জানেন, কিছু কিছু শিল্পী আছেন যাদের নামের আগে ইত্যাদি ইত্যাদি কোনো উপমান দরকার হয় না, ওগুলো সব কিছু আমাদের জানা, শুধুমাত্র প্রাণ ভরে শুনে যেতে ইচ্ছে করে। সেই কাজটা আমরা খুব যত্ন করে করছি, মানে ওপারে বসে আপনারা করছেন, আমি করছি, স্টুডিওতে যারা রয়েছেন যাদের দেখতে পাচ্ছেন না তারাও কিন্তু ভীষণ আজকের অনুষ্ঠানটায় একাত্ম হয়ে গেছে, তাই না বলো? আমরা ক্যামেরায় যিনি আছেন, যিনি সাউন্ডে আছেন, সবাই কিন্তু বিভোর হয়ে শুনছে, যখন তুমি গাইছো তোমার গান, যখন তুমি গাইছো মানে রঞ্জিনীদি গাইছো সেই গান। আচ্ছা, আমরা কি আবার একটা একসঙ্গে কিছু শুনবো? সেটাও শুনবো, আগে ডুয়েট করবি না? আগে একটু মেঘের পরে, আসলে সাঁওতালি ছেলেটা এই গানটা করার পর আমার আবার একটা ঢুকিয়ে দিল মাথায় অন্য গান। হোক না, হোক না, না রূপা করে নে তুই তাহলে, হোক হোক, তারপর একটা ডুয়েট কর, তারপর একটা ডুয়েট করব, কর কর যাবে তো। চেষ্টা করি
मैं घर
কি অপূর্ব, অপূর্ব, কি সুন্দর, সত্যি করে বর্ষা থেকে না বেরোনো খুব কঠিন আসলে। ওই জন্যই তো ওনার এত বাদল মেঘে গাইবে, মানে বর্ষা থেকে বেরোনো খুবই কঠিন। ডুয়েট করবি না একা, কর একটা, তারপর আমরা ডুয়েট, ছোট গান কর কর কর, একই আধারে গানটা বিফলাতে থাক, আমি ছোট করে শোনাই মুক্ত ছন্দে, তারপর আমি আর রূপা না চাইলে না বাদল মেঘে মাদল বাজে। আচ্ছা না চাইলেও করতে পারি, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে একেবারে আমরা বাড়িতে বসেছি। যদিও নবরবিকিরণ তোমাদের কাছে বাড়ি, আজকে আমি সেই বাড়ির সদস্য হলাম হয়তো, কিন্তু একেবারে আমার এখানে বসে মনে হচ্ছে আমরা এই বাড়িতে বসে আছি। আর কি সুন্দর মিষ্টি করে শ্রেয়াদি বলছে, এই ওটা গাইলে হয়তো, নিরঞ্জিনী দিদি বলছে তাহলে তাই হোক বা ওইটা হোক, মানে সেই একেবারেই মনে হচ্ছে না আমরা কোনো ক্যামেরার সামনে কোনো স্টুডিওতে রয়েছি, এটাই খুব দরকার জানো তো। আচ্ছা তবে তাই হোক, হোক
আজি ভরা বাদরে বর্ষা থেকে বেরোতে হবে না, তুই যা তা করছিস তুই সত্যি বেশ যা তা কর, না চাইলে যাবে কোন স্কেট বর্ষা শুনলে যেন বেশি করে প্রেমে ডুব দিতে ইচ্ছে করে, বাদা অনেক গলা চড়ে আমার, এতে কর মোটামুটি ঘাড় ব্যথা হয়ে গেছে দুদিকে দুজনের তাকাতে গিয়ে। বন্ধুরা আমার মনে হয় আপনাদের মন ভরে যাচ্ছে নবরবিকিরণের এই জানা অজানা অনুষ্ঠান প্রতি শুক্রবার সন্ধে 7টায়। দেখবেন অনেকটা অনেকটা কিছু পাবেন, যেটা খামতি জীবনের বড্ড খামতি সেটুকু মিলে যাবে আপনাদের অনেকটা পাওয়ার মধ্যে দিয়ে। আর সিজন থ্রির এই নাম্বার 4 এপিসোডে আজকে আমরা রয়েছি শ্রেয়া দি রঞ্জিনী দি, সেই এই পর্বটি ভরিয়ে দেওয়ার জন্য স্টুডিওয়ে হাজির। এবারে দুজনের একসঙ্গে আবার একটা গান শুনবো। এই তোমরা ঠিকঠাক করে নিয়েছো তো? এবার তাহলে শুরু, এখনো সময় খানিকটা আছে, বেশ খানিকটা সময় আছে, 5 মিনিট তাহলে কি এটা দিয়ে শেষ হবে? হ্যাঁ এটা দিয়ে শেষ করি। না না আচ্ছা শোনো না, তোমরা এটা গাও তারপর আমরা ঠিক করে নিই। আচ্ছা আমাদের আমাদের কাছে ইনস্ট্রাকশন চলে এসেছে, আরো দুটো গান, মানে এইটা আরো দুটো। আচ্ছা এটা আর একটা, রূপা একটা গাক না, তারপরে তুমি এটা ডুয়েট, তারপর আমরা আবার একটা ডুয়েট করে শেষ করব। চলো বেশ তাই হোক। মানে আমি মাঝখানে খুব ব্যাঘাত ঘটাচ্ছি বলো, না চাহিলে জারে yeah.
অনেক কিছু বুঝে উঠতে পারছি, অনেক কিছু বুঝে উঠতে পারছি না, কিন্তু ওই যে জানা অজানার জানার চেষ্টা করছি। আজকে আমরা তাহলে অনুষ্ঠানের শেষ নিবেদনে আসবো, যৌথভাবে আসবো, বলো। আচ্ছা, অঞ্জনদা কিন্তু ওই বড় মুখ তবলা নিয়ে বসে আছে অনেকক্ষণ, ওইটা তো সেটা একটা কিছু হোক, ওরকম একটা কিছু গান গাইতে হবে না তো, বল কি গাওয়া যায়। বন্ধুরা, জানা অজানে পথ চলে আজকের মতো শেষ করতে হবে, মানে কোথাও একটা থামতে হয়, সেখান থেকে আবার শুরু হয়, আবার শুরুর অপেক্ষায় থাকবো। আজকে রঞ্জিনীদি আর শ্রেয়াদির যৌথ উপস্থাপনা আমাদের মন ভরিয়ে দিয়েছে, আশা করি আপনাদেরও। হ্যাঁ, ওই তো অতুলনীয় গায়কী, অশেষ কৃতজ্ঞতা, আমি যেটুকু পড়তে পাচ্ছি, আহা কি অপূর্ব, মনটা ভরে গেল, আপনাদের অনেক ধন্যবাদ, অসাধারণ অনুষ্ঠান, মন ভরে যাচ্ছে। আসলে জানেন, অঞ্জনদার হাতে শ্রীখোল এত মিষ্টি বাজে, ধন্যবাদ সমস্ত যন্ত্রশিল্পী বন্ধুদের, আপনাদেরকে অনেক ধন্যবাদ। জানেন, আপনাদের এই যে কথা, এগুলো তো আমাদের কাছে আশীর্বাদ, আপনারা আছেন বলেই কিন্তু আমরা এগিয়ে চলছি। আপনারা সঙ্গে থাকুন, নবরবিকিরণের সঙ্গে থাকুন, দেখবেন আমার মনে হয় সংস্কৃতির মধ্যে থাকলে নিজের জীবনের যে মাধুর্য সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়। আজকে আমরা থামব, কোথায় গেলে মাখনদা, নন্দনদা, নন্দনদাকে আমি দেখতে পাচ্ছি না, অঞ্জনদা তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা না থাকলে এত সুন্দর হয়ে উঠতো না। খুব ভালো থেকো, অনেক আদর একইভাবে তোমাকেও, তোমরা এইভাবে আমি বুক ভরে নিলাম একদম একদম। আর তোমাদের মানে অঞ্জনদা, নন্দন, মাখন, ও তুমি পুরো পুরো ঘুরে গেছো মোটামুটি। হ্যাঁ, আমিও তাহলে ঘুরে দেখে নি একবার নন্দনদাকে, ওদের জন্যই কিন্তু আমাদের গান গাইতে পারলাম এবং এত আনন্দ নিয়ে গাইলাম। এবং অনুষ্ঠানটি আপনাদের কাছে যারা পৌঁছে দিলেন, নবকিরণে যারা ক্যামেরার পেছনে রয়েছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই স্যারকে, মাননীয় অরিজিৎ মিত্রকে আমাদের ধন্যবাদ। এত সুন্দর আয়োজন কিন্তু তাঁরই জন্য, তিনি আপাদমস্তক একজন শিল্পী, একেবারে বলেছে আমার কথা বেশি বলবে, ও তাও তো বটে, দেখেছেন তো, না আবার আমার আবার বকুনি খাওয়ার ভয় আছে, কতটা গান পাগল মানুষ সেটা নিয়ে একটা জানা অজানার এপিসোড করা যায় একদম, কারণ অনেকেই তো অনেক কিছু জানে না। হ্যাঁ একদম, তাহলে হয়ে যাক, সেরকমই একটা প্রস্তাব যখন উঠে এলো তাহলে সেরকম একটা অনুষ্ঠানের অপেক্ষায় আমরা থাকি। আমি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে আসার আগে বলি, আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, পাশের মানুষটা ভালো না থাকলে নিজে ভালো থাকা যায় না, তাই সবাই মিলে ভালো থাকায়
আমরা অঙ্গীকারবদ্ধ হই, গানে গানে থাকি। চলো রূপা, আমরা বলি, যদিও অনেকেই হয়তো জানেন, কিন্তু আমাদের শেষ নিবেদন এটা দ্বৈত কণ্ঠে মোহর দিদা এবং সুচিত্রা দিদার গলায় আছে। কোন গানটা শোনাবে? আজি আনন্দ সন্ধ্যা। চলো, অসাধারণ একটা গান। এবং এই নজরুল মঞ্চে পিসিমণি এবং সুচিত্রা মাসি দুজনে এই গানটা ডুয়েট করেছিলেন। মানে সেটা যে একটা কি সাংঘাতিক অভিজ্ঞতা, মানে একেবারে দুটো গায়ক কি হচ্ছে একদম আলাদা, মিশে যাচ্ছে। কিন্তু যখন স্তব্ধ গগনে গ্রহ তারা একদম গাইছেন, পিসিমণির একটা ঢং, সুচিত্রা মাসির আরেকটা ঢং, মানে কোথাও যেন কিছু কিছু ক্ল্যাশ করছে না। মানে হয় না যে সত্যি, মানে আমার ওই দিনটা, মানে আমার আজও মনে পড়ে এই গানটা, যখনই গাইতে যাই কোথাও আমার ওই দিনটা মনে পড়ে। এবং কোনো রকমে বাঘা বাঘা দুটো গিটার বাজছে, কোনো মানে যে এইটা বাজতে হবে ওই গানের সঙ্গে এই বাজতে হবে ওরমও বিষয় নয়। হ্যাঁ, মানে কতটা যে তারাও সঙ্গীতটাকে কিভাবে দেখতেন। আসলে গান যখন প্রাণ হয়, একদম প্রাণে যখন পুরোপুরি আর কিছুই নেই বাট শুধুই গান আর ভালোবাসা, তখন এরকমই বোধহয় কিছু একটা বেরোয়। আমরা চেষ্টা করি। একদম, দেখো অনুষ্ঠানটিতে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু যেন তোমার কথায়, তোমার বলায় যেন সেটা অনুভব করলাম। চলো আজি